শেখ হাসিনা সরকারের শতাধিক প্রভাবশালী এমপি মন্ত্রী ও দলীয় নেতাকর্মীর পর এবার দুর্নীতি দমন কমিশনের জালে ফেঁসে যাচ্ছেন ১০টি দেশের দূতাবাসে কর্মরত অন্তত ৩৮ কর্মকর্তা ও কর্মচারী। সরকারি বিপুল পরিমাণ অর্থ অপচয়ের অভিযোগে ইতোমধ্যেই তাদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। মঙ্গলবার এসব কর্মকর্তার বিষয়ে তথ্য চেয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং মিশন অডিট অধিদপ্তরের মহাপরিচালক বরাবর চিঠি দিয়েছেন দুদকের ঢাকা ডিভিশন ১ এর উপপরিচালক সৈয়দ নজরুল ইসলাম। চিঠিতে আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে ওই কর্মকর্তাদের আগের কর্মস্থল, দায়িত্বপ্রাপ্ত শাখা ও তৎকালীন পদবি, বর্তমানে তাদের কর্মস্থল, পদবি, স্থায়ী ও বর্তমান ঠিকানা দিতে বলা হয়েছে। চিঠিতে বলা হয়েছে মালয়েশিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সৌদি আরব, চীন, দুবাই, ইতালি, সুইজারল্যান্ড, কানাডা, ফিলিপাইনে বাংলাদেশি দূতাবাস, হাই কমিশনে কর্মরত রাষ্ট্রদূত, হেড অব চ্যান্সেলর, প্রধান কনসুলার, মন্ত্রণালয়ের সচিব ও অন্যান্য কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতি, ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অর্থ আত্মসাত এবং সরকারের আর্থিক ক্ষতি সাধনের অভিযোগ রয়েছে। এ ব্যাপারে জানতে চাইলে দুদকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, আমাদের তালিকায় বিভিন্ন দেশের অন্তত অর্ধ শতাধিক কর্মকর্তা রয়েছেন। প্রাথমিক পর্যায়ে এই ৩৮ জনের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে, পর্যায়ক্রমে বাকি কর্মকর্তাদের বিরুদ্ধেও তদন্ত শুরু হবে। তিলুর পাতনি, ভোরের পাতা।